ওভাবে সম্মানের চোখে কেউ দেখে না। তাহলে টাইলসটা দামি হয়েছে নিসবতের কারণে, সম্পর্কিত হওয়ার কারণে। সে সম্পর্ক নিসবতটা কি? আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত। মনে রাখবেন এই কথাটা, পৃথিবীর বুকে যত সম্মান, সব সম্মান নির্ভর করে সম্পর্কের উপরে, নিসবতের উপর। কথা বলেন না? এমনে ছেলে আর চেয়ারম্যানের ছেলে বেশ কম নাই তো? না না, বেশ কম নাই, বেশ কম নাই। এমনে ছেলে এমপির ছেলে, জোরা বলেন না, অমুকের গাড়ি আর প্রধানমন্ত্রীর গাড়ি, তো সাক্কা তো সাক্কা, দামকা বাড়ি গি হতে গাড়ি হারি আনসা আসো না, জোরা হন অবাই। তাহলে প্রত্যেকটা কিছু নির্ভর করে নিসবতের কারণে। সাধারণ উম্মত উম্মত, আলেম ওলামা উম্মত, আলেম ওলামার সম্মান কেন বেড়ে গেল? কোরআনের সাথে নিসবত হওয়ার কারণে, হাদিসের সাথে নিসবত হওয়ার কারণে। বলেন না সুবহানাল্লাহ। আপনি সেই নিসবতটাকে ক্যান্সেল করে দেন আর কোনো কিছুর অস্তিত্ব নাই, জোরে বলেন না। এই বাংলাদেশের সাথে আমাদের নিসবত, আইডেন্টি কার্ড হচ্ছে ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড না তাইলে কি হবে মানছে? ওইসব হই বলি তো, আরো জোরে হ না, কি হবে বোধে রোহিঙ্গে কি? তাহলে সবকিছু দাম বাড়ে কিসের কারণে? সম্পর্কের কারণে, নিসবতের কারণে। তাহলে সবকিছুর সম্মান কিসের কারণে? নিসবতের কারণে, সম্পর্কের কারণে। আপনার মাথায় যে টুপিটা আছে সেটা দামি হয়েছে মাথার কারণে, জোরে বলেন না রে ভাই। তাহলে সব সম্মান নির্ভর করে কার সাথে সম্পর্ক সেটার উপরে। যদি সম্পর্কটা চোরের সাথে হয় আপনার ডিমোশন হবে, সম্পর্কটা যদি ডাকাতের সাথে হয় আপনাকেও ডাকাত বলে সম্বোধন করা হবে, সম্পর্কটা যদি বাটপারের সাথে হয় আপনাকেও কাল না হয় পরশু বাটপার শব্দটা শুনতে হবে, সম্পর্কটা যদি সুদুদি গুসুটির সাথে হয় আপনার সম্মানও নিচের দিকে যাবে, যদি সম্পর্কটা নামাজের সাথে হয় আপনার সম্মানও বাড়তে থাকবে, সম্পর্কটা যদি আলেমের সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে, সম্মানটা যদি মুহাদ্দিসের সাথে হয় আপনার মর্যাদা বাড়তে থাকবে, সম্মানটা যদি আপনার নিসবতটা যদি মুফতির সাথে হয় আপনার সম্মান বাড়তে থাকবে, যদি সম্পর্কটা আল্লাহ ওয়ালাদের সাথে হয়, ওলিদের সাথে হয়, ওলিদের সাথে হয়, সুবহানাল্লাহ জোরে বলেন না, ওলিদের সাথে হয়, আপনার র‍্যাঙ্কিং মর্যাদা আরো বাড়তে থাকবে, সম্পর্কটা যদি সাহাবায়ে কেরামের সাথে হয় সম্পর্কের নিসবত আরো বাড়তে থাকবে, মর্যাদা আরো বাড়তে থাকবে, সম্পর্কের নিসবত যদি নবী রাসূলের সাথে হয় মর্যাদা আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। সবকিছুর মূলে যদি এক কথায় বলতে যাই, কোন রকম যদি কষ্টবিষ্ট করে সম্পর্কটা নিসবতটা যদি একবার রবের সাথে যুক্ত লাগে, আব্দুল্লাহ যদি বরাবর হতে পারি আমাদের সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, আয়াতটা এক জায়গায় রাখেন, অন্য আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, আমি আল্লাহ ইজ্জতকে বাছাই করেছি, শনাক্ত করেছি, যার তার জন্য নয়, আমি আল্লাহর জন্য, নবী রাসূলের জন্য, মুমিন ওলিদের জন্য। এবার আপনি বলবেন তাহলে বারাক ওবামা সম্মান পাইয়ে দে? সম্মান বলতে আমরা যা বুঝি মূলত সম্মান সেটা নয়। সম্মানের বহিঃপ্রকাশ, যুবক ভাইরা একটু খেয়াল করবেন, সম্মানের বহিঃপ্রকাশ দুইভাবে হয়, একটা হচ্ছে বয়ে আর একটা হচ্ছে অন্তর থেকে, জোরে বলেন না। ফেরাউনকে যা করা হয়েছে অন্তর থেকে ভালোবেসে করা হয় নাই, ভয়ে করা হয়েছে, চাকরির জন্য করা হয়েছে, গর্দান কেটে যাওয়ার ভয়ে করা হয়েছে, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে সিদ্দিক আকবরের ভালোবাসা, অন্তর থেকে করা সম্মান, ফারুক আজমের করা অন্তর থেকে করা সম্মান, ওসমান আলীর করা অন্তর থেকে সম্মান, সম্মান সেটা বলা হয় যেটা অন্তর থেকে আসে, যেটা জোর করে আনা হয় না, অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। ইন বেগুনে ভাই, ইয়েন বেগুনে না ভাই, জোরা হ না, আমি ক্যাঙ্গুরু বুঝাইতাম আর বদ্ধকলরে, জামাই বউ সংসার করের একু সাদর নিচে আসা না নাই, তাহলে একজন আরেকজনের ফাইনে নাও ভাই,
যদি হনাহারণে জামাইয়া হয় আমি তোমার মনত্ব বালানো বাসি। তো এক জায়গাতে আছে তো অর্ধেক না হামই তুনু জানে দিল নাই এনটা কিচ্ছু নাই। তো মেন দামি জিনিস কি দিল হন আবাজি, মেন দামি জিনিস কি তো দিল সে জো আতি হে ও সচ্চা হতে হ্যাঁ। আল্লাহ কা একরার দিল সে আনা চাহিয়ে, নবী কা একরার দিল সে আনা চাহিয়ে, দিল সে নেহি কুছ ভি নেহি, জবান মে তো বহুত বহুত কুছ কহতে হ্যায় দিল সে আতে হ্যায় ওহি সচ্চা হোতা হ্যায়। বুঝতে হবে আগে কি দিল, আমরা আল্লাহ কে মানি মুখে স্বীকার করি, সত্যি করে বলেন আমরা কি মুখে স্বীকার আগে করি না মনে আগে মানি? যদি মনে না মানে সারা দিন ভর বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার হর হতান কিয়াল করেন, দিলুত্তুন যদি মানা হয় মুখ যদি বোবায় হামুগি এত মুখে আসিলে হম বুতুন আল্লাহ হোক তাই মন সাইদ দি মনতুন মানিলে ডর করে হন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা, একটু মনোযোগ দিবেন কারণ যেহেতু আওয়াজটা হয়তো আপনারা ক্লিয়ার ভাবে অনেক শব্দ শুনতে পাচ্ছেন না সেটা আমি নিজেও বুঝতেছি কারণ আমি যেহেতু আমি বলছি আওয়াজটা আমার গলার উপর যাচ্ছে গলা খুব টানছে একটু খেয়াল করবেন। তাহলে সব কিছু দাম হয় কিসের কারণে? নিসবতের কারণে, সম্পর্কের কারণে। কারো কোনো দ্বিমত? জোরে বলেন কারো কোনো দ্বিমত নাই। এবার আপনারা বলেন একটা মানুষের জীবনে সবচাইতে দামি চাওয়াটা কি, টাকা না সম্মান? আমি বলবো না আপনারা বলেন, খাবার না সম্মান, স্বামী না সম্মান, স্ত্রী না সম্মান, পয়সা নাকি সম্মান, গাড়ি না সম্মান, বাড়ি না সম্মান? সবচেয়ে দামি জিনিস সেজন্য অনেকে বলে রিক্সা চালায় ভাই আমার একটা সম্মান আছে। হ্যাঁ হতে পারি আমার গাড়ি বাড়ি নাই, আমার জায়গায় ভাই আমার একটা সম্মান আছে, আমাকে এমন ভাবে কথা বলবেন না আমার সম্মান। আচ্ছা কেউ যদি আপনাকে রাজকীয় বিল্ডিং এ খানা খাওয়াচ্ছে কিন্তু দুই পয়সার ভাত্তা দিচ্ছে না, খাওয়ার গুলা কন্ট্রোনালে দিয়ে নামবে? আর যদি একটু ভালোবেসে একটু সম্মান দিয়ে একটু মায়া দিয়ে যদি এতটুক বলে ভাই আপনাকে খাওয়ানোর মতো তেমন যোগ্য খাবার আমার কাছে নাই, একটু ডাল ভাত করেছি ভাই যদি আপনি খেতেন, আপনি বলবেন ভাই তোর কথা শুনে মনটাই ভরে গেছে পেটটাই ভরে গেছে খাওয়ার আর লাগবে না, তুই আমাকে যে সম্মান এবং ভালোবাসা দিয়েছিস। তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি? জোরে বলতে হবে সবচেয়ে দামি জিনিসের নাম কি? সম্মান। এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে? এবার আপনি দেখেন স্কুলের ছাত্র সেও সম্মান খুঁজে, কলেজের ছাত্র সেও সম্মান খুঁজে, মাদ্রাসার ছাত্র সেও সম্মান খুঁজে। এবার আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে, নিতে পারে কে? তাহলে আপনি যদি সম্মান চাওয়াই হয়, আপনার যদি সত্যিকার সম্মানটাকে আপনার চাওয়াই হয়, আপনার আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা আছে নাকি? আর কোনো ওয়ে নাই আমাদের? এবার বলেন আমাদের সম্মান যেটা চাওয়া দিতে পারেন আল্লাহ, আমাদের রিজিক দিতে পারেন আল্লাহ, আমাদের শরীরে সুস্থতা দিতে পারে আল্লাহ, আমাদের সংসারের সুখ দিতে পারে আল্লাহ, আমাদের সন্তান দিতে পারে আল্লাহ, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা দিতে পারে আল্লাহ, আমাদের পরীক্ষায় পাশ দিতে পারে আল্লাহ, আমাদের জ্ঞান দিতে পারে আল্লাহ, অর্থাৎ মানব জীবনের যতগুলা প্রশ্ন যতগুলা সমাধান দিতে পারে আল্লাহ, তার মানে আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে পারি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।